আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে একটি ফলের গাছ দেখাবো। আপনারা সবাই ফলটি দেখার সাথে সাথে আপনারা ফলটি চিনে ফেলবেন। এটি হলো আতা ফল, অনেক সুস্বাদু একটি ফল। যে ফলটি আমাদের সিলেটের প্রায় বাড়িতেই মিলে, কারণ এটি একটি ঐতিহ্যবাহী ফল। সবাই এটা গড়ের কাছে বারিন্দায় এগুলো লাগিয়ে থাকেন। তো এই গাছটি হলো বেশি মোটা হয় না, এই গাছটি আপনার এরকম সাইজ হইলেও আতা ফল আসা শুরু করে। এই দেখেন, এই গুড়াতে একটা ফল আসছে। এই ফলগুলা খেতে অনেক সুস্বাদু, সবাইও এই ফলটি খেতে খুব পছন্দ করেন। তো এই ফলটির সাথে আমাদের সিলেটের প্রতিটি মানুষই আপনার পরিচিত। তো ভিউয়ার্স, এই ফলটি আসলে আকারে অনেক ছোট, এগুলো অনেক বড় হয়। আমরা অনেক বড় ফল খেয়েছি, কিন্তু এই ফলগুলো এই গাছের ছোট হয়। এই ছোট হওয়ার কারণ হলো এই গাছটি ছোট, ফল এসে গেছে বেশি। আর এই দেখেন, এই ফলের জাতটা, আতা ফুলের কয়েকটি জাত আছে, এই জাতটা কিন্তু ভালো জাতের গাছ না। যাই হোক, যাই আসে তাতেই সন্তুষ্ট থাকা ভালো। যদি গাছ না থাকতো তাহলে এই ফলটির তো খাওয়া হতো না। তো প্রিয় দর্শক, এই দেখেন, আমি আপনাদেরকে ফল দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আমার সাথেই। তো প্রিয় দর্শক, এই দেখেন, গাছের উপরিভাগে আরও ফল আসতেছে। ফলগুলো যদি ভালো জাতের হতো তাহলে অনেক বড় সাইজের ফল হতো। আপনি আপনাদেরকে গাছটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন, গাছটি অনেক ছোট, কিন্তু ফল এসে গেছে বেশি। কিন্তু গত বছর ফল চার পাঁচটা আসছিল, কিন্তু তারপরেও ফল কিন্তু বড় হয়নি। বড় না হওয়ার কারণ হলো এখানে যে জায়গায় গাছটি রোপণ করা হয়েছিল বীজ থেকে, সে জায়গা কিন্তু তেমন একটি জায়গাটা ভালো না। এখানে পর্যাপ্ত পরিমাণ সার টার দেওয়ার কোনো ব্যবস্থা নাই, আর দিলেও গাছটি তেমন একটা উন্নত হয় না। কারণ কিন্তু অনেকবার চেষ্টা করেছি, কিন্তু এর সমস্যা সমাধান করতে পারিনি। যাই হোক, ফল যাই আসে, যদি একটু খাওয়া যায় তাহলে নিজের গাছের ফল খাওয়াটা অনেক সুস্বাদু, অনেক সন্তুষ্টিজনক এবং আনন্দময়। আমি আপনাদেরকে আজকে আতা ফল দেখানোর উদ্দেশ্য হলো, আগে আমাদের সিলেটের প্রতিটি বাড়িতে এই ফল গাছটি সচরাচর দেখা যেত, প্রতিটি বাড়িতে, ম্যাক্সিমাম 100টা বাড়ির মধ্যে আপনার 80টা বাড়িতে এই গাছ দেখা যেত। কিন্তু এখনকার দিনে এই গাছগুলা হারিয়ে যাচ্ছে। অনেকেই আফসোস করেন যে আগে কত আতা ফল খেতাম, কিন্তু এখন